আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ, কি প্রশ্ন করলে, তোমার বিশ্বাস হয় না, আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না, তুমি তো নবী, যেন যেন নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন। সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে, এজন্য সবকিছু দেখে নিবেন। বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন, মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন, বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে না, সুবহানাল্লাহ পড়েন, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার, এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল, কথাগুলো খেয়াল রাখেন। রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না, সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে, সুবহানাল্লাহ পড়েন, এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিছেন, আপনি দেখেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যায় দেখেন ওইখানে 9,500 টাকা, কথা কন 500 টাকার নোট একটা নাই, এখন ওর সাথে ঝামেলা আছে না নাই, ওর গণনায় ভুল হতে পারে কি পারে না, ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইব আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই, ঝামেলাটা এই কারণে, আপনি দেখেন নাই, কথা বলে অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য, সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স এর রোগ, একটু ওষুধ নিয়ে যাবে, তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে, এয়ারপোর্টে ওরে ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন, ভিতরে কি ছিল, এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না, আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে। সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন, বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব কে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন, আলো আবছা অন্ধকার, সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে, সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন, তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পরা, দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন, বিশ্বনবী বললেন এই হ্যালো আর ইসলি কুমা দাঁড়াও, বুখারীর বর্ণনা, বিশ্বনবী ওখানে গেলেন, যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়ালে একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া, সাহাবারা বললেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে, আমরা কি কিছু মনে করেছি নাকি, আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিশ্বনবী বললেন না তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখুতানি ঢুকায় দেবে, যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কাল লাগে বসা, না আম্মা জানের সাথেই বসা, একটু পরে নাকি অন্য কেউ ছিল, না না কেউ ছিল, নবীর স্ত্রী ছিল, আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল, এই যে খুতখুতানি, খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে, এজন্য ক্লিয়ার হয়ে নেবে, ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া, আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত, সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও, আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়া, এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলোর ডাক দাও, উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে, আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই, এরপরে উনি উনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে, সেটাও কোরআনের ভেতরে আছে না নাই, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
أني أذبحك فانظر ماذا ترى তিনি ছেলেরে ডেকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলেরে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহনে বড়ডার দেখছে কথা কম বড়ডাই কইতো আমার না মাজ্জাডারে দেখছে মাজ্জাডারে কইলে কইতো ছোটডারে দেখছে কথা কম আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু সাইয়েদনা ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কিনা ছেলে বলল ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরি কি ছেলে আমগডিও বলা ওইডাও বলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনারে লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যে আমারে এত মায়া করেন আপনি যে আমারে এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাও আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাযিহি তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন 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 ক্বাল ওয়াজাদনা বানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কে তারা বলল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে যেন আমরাও করি সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও গোল্লায় চিল্লাই কোন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইয়েদনা ইব্রাহিম ফানাযার নাযরাতান ফিন নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলাম তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইয়েদনা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক কয় মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আরেকটা ব্যাগ করে 14-15টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতি গণেশ স্টাইলের আরেকটা এরকম আরেকটা নারী আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ভালো আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বায় পানি চলে আসছে নাকি
তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া খায় না খায় না। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা, কি কয় বানায় কইতেছি মনে হয়। নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে, নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে গেছে, নরেও না সরে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা গুলুম খা, সবগুলার সামনে গেলেন খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন, তাইলে কথা কয়, এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম, খাবি না কেন কথা বল, আল্লাহ চা আকুলু খাবি না কেন কথা বল, মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন, মালা গুমলা তন্তি কোন হয় খা নয় কথা ক, বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা, ওগুলো করে আছে হা, কোন কথা কয় না, কয় কেন খাবি না তেলে কথা ক, খায় না কথাও কয় না, আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাম, কি খাম চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর, এখন চানাচুর খায় না, কিরে বাপ খাবি না কেন কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা কথা ক। জান্নাতি শক্তি দিয়েছে কে, খা নাইলে কথা ক, খায় না কথাও কয় না, বাকি আছে মায়ের মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ, তারপরে খুঁজে পেলেন একটা কুরআন, কি পেলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটের স্টপ, কয় না এটারে মারো না। ফাজালাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা, ইল্লা কাবির আল্লাহুম বড়টা ছাড়া, ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলে। ঘটনাটা সুন্দর হয়েছে না, এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটা, বড় পূজার শেষ, পূজার দিন কোন শেষ, বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ, পাহারাদার ইব্রাহিম কই আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম সর্বনাশ কে কইছে, তুই কইছ তুমি কই আইন বড়ডাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, কোরআন থেকে বলছি আমি করি নাই, ওই দেখ কুড়ালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা, সবাইকে খাইছে, সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না, সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে, যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে, এগুলোর পূজা কেন করিস, ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব।